আপনি কি জানেন প্রতি 30 সেকেন্ডে পৃথিবীর কোথাও না কোথাও ভূমিকম্প সংঘটিত হচ্ছে? দুনিয়ার সবথেকে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে একটি এই ভূমিকম্প। অন্যান্য ন্যাচারাল ডিজাস্টারগুলোর বেলায় অনেক আগে থেকেই ওয়ার্নিং পাওয়া যায়, কিন্তু ভূমিকম্পের আগে নর্মালি ওয়ার্নিং পাওয়া যায় না। তাই বড় আকারের ভূমিকম্প হলে তার ভয়াবহতাও হয় মারাত্মক। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ভূমিকম্প কেন হয়, এছাড়াও ইতিহাসের সবথেকে ভয়াবহ কয়েকটি ভূমিকম্পের ঘটনা সম্পর্কেও জানাবো আপনাদেরকে। সারা পৃথিবীতে বছরে এভারেজে প্রায় 6,000 ভূমিকম্প হয়। 1912 সালে জার্মান বিজ্ঞানী আলফ্রেড ওয়াগনার তার রিসার্চ থেকে একটি থিওরি দেন। থিওরিটির নাম দেন কন্টিনেন্টাল ড্রিফট। তার থিওরি অনুযায়ী একসময় পৃথিবীর মহাদেশগুলো একসাথে ছিল, কিন্তু পরে ভাগ ভাগ হয়ে মহাদেশগুলো দূরে সরে গেছে। আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠ অনেকগুলো প্লেটে বিভক্ত। এই প্লেটগুলোকে বলা হয় টেকটনিক প্লেট। এই প্লেটগুলোর একটির সাথে আরেকটি পাশাপাশি অবস্থান করে, কিন্তু এরা স্থির থাকে না। এরা কখনো কাছাকাছি আসে, কখনো কখনো দূরে সরে যায়, আবার মাঝে মাঝে দুটি প্লেটের মাঝে সংঘর্ষ হয়। তখনই তা পৃথিবীর উপরিভাগকে কাঁপিয়ে দেয়, যার কারণে ভূমিকম্প হয়। এছাড়াও ভলক্যানো এরাপশনের কারণেও ভূমিকম্প হয়। এবারে চলুন দেখে আসা যাক পৃথিবীর ইতিহাসে ঘটে যাওয়া ভয়াবহ কিছু ভূমিকম্পের ঘটনা। ইন্দোনেশিয়া, ডিসেম্বর 26, 2004। 2004 সালে 26 ডিসেম্বর ইন্দোনেশিয়ার সুমাত্রায় 9.1 মাত্রার ভূমিকম্প হয়, যা ছিল 1900 সালের পরে তৃতীয় সর্বোচ্চ এবং 1964 সালের পরে পৃথিবীতে ঘটা সবচেয়ে বড় মাত্রার ভূমিকম্প। এই ভূমিকম্পের কারণে তৈরি হওয়া সুনামিতে ইস্ট আফ্রিকা ও সাউথ এশিয়ার মোট 14টি দেশ ক্ষতিগ্রস্ত হয়। ইন্দোনেশিয়ার মোট 2,27,898 জন মানুষ মারা যায় কিংবা নিখোঁজ হয়, পাশাপাশি 1.7 মিলিয়ন মানুষ ঘরছাড়া হয়। সিরিয়া, অগস্ট 9, 1138। 1138 সালের 9 অগস্ট সিরিয়ার আলেপ্পো শহরে কেঁপে ওঠে ভূমিকম্পের তীব্র এক ঝাঁকুনিতে। ভূমিকম্পের মাত্রা অবশ্য জানা সম্ভব হয়নি। আলেপ্পো নগরীর জনপদ ছিল পৃথিবীর ইতিহাসে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়া সবচেয়ে বড় জনপদ। আলেপ্পো থেকে প্রায় 222 মাইল দক্ষিণে দামেস্ক পর্যন্ত এর ভয়াবহতা অনুভব করা গিয়েছিল। শহরের ঘর বাড়ি ও পাহাড়ের পাথর ভেঙে রাস্তা এসে পড়েছিল। এই ভূমিকম্পে 2,30,000 মানুষ মারা যায়। পাশাপাশি আলেপ্পো নগরী হারিয়েছিল ইতিহাসের সাক্ষী অনেক মূল্যবান নিদর্শনও। আলেপ্পোর পাশাপাশি সিরিয়ার উত্তর অংশ ও তুরস্কের পশ্চিম অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। চীন, জুলাই 27, 1976। মৃত্যুর দিক দিয়ে ইতিহাসের তৃতীয় ভয়াবহ ভূমিকম্পটি ঘটেছিল চীনে। 1976 সালের 27 জুলাই 7.5 মাত্রার ভূমিকম্পটি তৈরি হয়েছিল তাংশানে। এর ভয়াবহতা বেইজিং পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল। সরকারি হিসাব মতে মারা গিয়েছিল প্রায় 2,55,000 মানুষ, কিন্তু অনেকের মতে তা 6,55,000-এরও বেশি ছিল। গত 400 বছরে এটাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্প। চীন, জানুয়ারি 23, 1556। ইতিহাসের পাতায় দিনটি লেখা আছে এক কালো অধ্যায় হিসেবে। ভূমিকম্পে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি মানুষ মারা গিয়েছিল এই দিনে। চীনের শেনসি প্রভিন্সের রাজধানী জিয়ান থেকে 50 কিলোমিটার উত্তর পূর্বে 8 মাত্রার একটি ভূমিকম্প আঘাত করে। ভূমিকম্পটি যেখানে তৈরি হয়েছিল সেখান থেকে প্রায় 500 কিলোমিটার পর্যন্ত ক্ষয়ক্ষতি হয়েছিল। ভাবা যায় কোনো কোনো জায়গার মাটি ভাগ হয়ে ঘর বাড়ির নিচে চাপা পড়ে গিয়েছিল। এই ভয়াবহ ভূমিকম্পে প্রায় 8,30,000 মানুষ মারা গিয়েছিল। টেকনাফ, 1762। এটাই সম্ভবত ছিল বাংলাদেশের ইতিহাসে সবথেকে বড় ভূমিকম্প। টেকনাফ থেকে মিয়ানমার পর্যন্ত প্রায় 400 কিলোমিটার জায়গায় যে ফল্ট লাইন আছে সেখানে 8.5 মাত্রার থেকেও বেশি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে 1762 সালে। এর কারণে সেন্ট মার্টিন আইল্যান্ড 3 মিটার উপরে উঠে আসে। এর আগে সেন্ট মার্টিন আইল্যান্ড ছিল পানির নিচে ডুবন্ত একটি দ্বীপ। সেই ভূমিকম্পের কারণে মিয়ানমারের একটি দ্বীপও 6 মিটার উপরে উঠে আসে। একই ভূমিকম্পের কারণে বঙ্গোপসাগরে সুনামি হয়। এই সুনামির কারণে ঢাকায় বুড়িগঙ্গা নদীর ধারে বাড়িঘর ভেসে গিয়ে সেই সময় 500 জন মানুষ মারা গিয়েছিল। তুরস্ক, সিরিয়া, ফেব্রুয়ারি 6, 2023। পৃথিবীর সর্বশেষ ভয়াবহ ভূমিকম্পটি হয় 2023 সালের 6 ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়াতে। ভূমিকম্পটির মাত্রা ছিল 7.8। এটি তৈরি হয়েছিল তুরস্কের গাজিয়ান্টেপ এরিয়াতে। এই ভূমিকম্পে প্রায় 55,000 মানুষ মারা যায়। বন্ধুরা, আপনাদের মেমোরিতে সবথেকে ভয়াবহ ভূমিকম্প কোনটি, অথবা নিজে এক্সপিরিয়েন্স করেছেন এমন কোনো ভূমিকম্পের ঘটনা ঘটে থাকলে কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করুন।